যিসকল কেণ্ডিডেট মাত্ৰ 12 পাছ হৈছে সায়েন্স কমার্স বা আৰ্টছৰ পৰা বা বিএ বিকম বিএসসি পাছ হৈছে আৰু এতিয়ালৈকে কোনো ধৰণৰ জবৰ অভিজ্ঞতা নাই মানে ফ্ৰেছাৰ কেণ্ডিডেট সেইসকল কেণ্ডিডেটৰ বাবে বিভিন্ন ধৰণৰ পদ মুকলি হৈছে ইয়াত অসমৰ প্ৰত্যেক জিলা বা গাঁৱৰ কেণ্ডিডেট আবেদন কৰিব পাৰিব কেণ্ডিডেটৰ অনলাইন যোগে এপ্লিকেশ্যন ফৰ্ম ফিল আপ কৰি অনলাইন যোগে জমা দিব লাগিব এই ভিডিঅ'ত জনাই দিয়া হ'ব ফর্ম ফিল আপ কেনেকৈ করব অর্থাৎ রেজিস্টার কেনেকৈ করব প্রসেস জনাই দেওয়া হব প্রথমতে জানি লোক যে কোর পর আবেদন বিচারিছে কি কি পদ মুকলি হয়েছে অলরেডি আগর ভিডিওত আলোচনা করা হয়েছে যে রাষ্ট্রীয় জল উন্নয়ন সংস্থাত পদ মুকলি হয়েছে বিভিন্ন ধরনের পদ মুকলি হয়েছে কিন্তু 12 পাস যিসকল ক্যান্ডিডেট মাত্র 12 পাস সেইসকল ক্যান্ডিডেট এই পেজত আহি লোয়ার ডিভিশন ক্লার্ক এইটো সিলেক্ট করব অর্থাৎ LDC যদি সায়েন্স কমার্স বা আর্টসের পৰা 12 পাস হয়েছে এই সকল ক্যান্ডিডেট এই পোস্ট সিলেক্ট করব লোয়ার ডিভিশন ক্লার্ক আর যিসকল ক্যান্ডিডেট বিএ বিকম বিএসসি পাস হয়েছে এই সকল ক্যান্ডিডেট আপার ডিভিশন ক্লার্ক এইটো সিলেক্ট করব এতিয়া মই লোয়ার ডিভিশন অর্থাৎ LDC পোস্ট সিলেক্ট কৰিছো তাৰপিছত ইয়াতে সেলক ইয়াতে কৈছে যে এপ্লিকেণ্ট ফুল নেম ইয়াতে যিজন কেণ্ডিডেট এপ্লাই কৰিব সেই কেণ্ডিডেটৰ ফুল নাম ইয়াতে লিখিব তাৰপিছত কেণ্ডিডেটৰ জন্মৰ তাৰিখ ইয়াতে লিখিব লাগিব তাৰপিছত এপ্লিকেণ্টৰ মোবাইল নম্বৰ কেণ্ডিডেটৰ মাকৰ নাম ইয়াতে লিখিব তাৰপিছত কেণ্ডিডেটৰ দেউতাকৰ নাম এইটো বক্সত লিখিব তাৰপিছত ইয়াতে ইণ্ডিয়ান সিলেক্ট করব ইয়াতে সাইলক সিলেক্ট লিখা আছে ইয়াতে ক্লিক করব তার তলত ইন্ডিয়ান বলি আছে সিলেক্ট করব তারপিছত ইয়াতে সাইলক যদি বিয়া হয়েছে মেরিট আর যদি বিয়া হওয়া নাই আনমেরিট সিলেক্ট করব তারপিছত ইয়াতে তলত ক্যাটেগরি ইয়াতে সাইলক আনরিজার্ভ যদি হয় ইয়াতে সিলেক্ট করব যিসকল ক্যান্ডিডেট জেনারেল হব সেইসকল আনরিজার্ভ সিলেক্ট করব তারপিছত SC ST OBC আছে ইয়াতে সিলেক্ট করব তারপিছত ইয়াতে সেলক কইছে যে জেন্ডার ইয়াতে সেলক জেন্ডার ইয়াতে সিলেক্ট করবে দিছে মেল ফিমেল যেটো হয় এইটো সিলেক্ট করব তারপিছত ইয়াতে কইছে যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয় না নাই সুদিছে PWD যদি হয় ইয়েস আর যদি নহয় নো তারপিছত ইয়াতে কইছে যে এপ্লিকেন্ট ফি অটোমেটিক শো হয়েছে 840 পেমেন্ট করব লাগবে আনরিজার্ভ ক্যাটেগরি আর ইয়াতে কইছে যে আপনি যদি এক সার্ভিসম্যান হয় সার্ভিসম্যান হোল্ডার হয় যেনে ইন্ডিয়ান আর্মি নেভি এয়ারফোর্সের যদি ক্যান্ডিডেট হয় এক সার্ভিসম্যানের তেতিয়াহলে ইয়েস করব আর যদি নহয় নো সিলেক্ট করব আর যদি হয় এইখিনি তথ্য দিব লাগিব কি ডিপার্টমেন্টত আছিল কেতিয়ার পর কিমানলৈ কাম কৰিছিল ডিটেইলস খিনি দিব লাগিব তাৰপিছত তলত চাইলক ইয়াতে কৈছে যে আপুনি কেতিয়াবা স্কুল বা ইউনিভার্সিটির পৰা বিৰত হৈছিল নেকি যদি হৈছিল ইয়েস যদি হোৱা নাই নো যদি বিৰত হৈছিল কলেজ বা ইউনিভার্সিটির ফালৰ পৰা তেতিয়াহলে কিয় হৈছিল ইয়াতে লিখিব লাগিব তাৰপিছত ইয়াতে কৈছে পুলিশ কেছ আছে নে নাই যদি আছে ইয়েস কি আছে ইয়াতে লিখি দিব লাগিব যদি নাই নো সিলেক্ট করব তারপিছত ইয়াতে কৈছে এনি আদার ইনফো যদি কিবা আৰু তথ্য দিব বিচাৰিছে ইয়াতে লিখিব পাৰিব তারপিছত ইয়াতে কৈছে কারেন্ট এড্রেস ইয়াতে ভিলেজ বা টাউনৰ নাম লিখিব তারপিছত সিটি কি হয় ইয়াতে লিখিব পিনকোড তারপিছত ইয়াতে চালক সিটি লিখিব দিছে পিনকোড ইয়াতে লিখিব দিছে ইয়াতে চালক সিটি পিনকোড তারপিছত ইয়াতে রাজ্য আসাম বলে সিলেক্ট করব তারপিছত ইয়াতে চালক কারেন্ট এড্রেস আর যদি পার্মানেন্ট এড্রেস সেম হয় ইয়াতে টিক মার্ক দিয়ে দেব যদি বেলেগ হয় আকৌ ইয়াতে লিখিব লাগবে তারপিছত ইয়াতে ফটো আপলোড করব তারপিছত সিগনেচার ইয়াতে আপলোড করব আপলোড করে সাবমিট রেজিস্টার ফর্ম ইয়াতে ক্লিক করব রেজিস্টার কমপ্লিট হওয়ার পিছত ইয়াতে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন হব লাগবে আপনার ইমেল আইডি বা মোবাইল চেক করব আইডি পাসওয়ার্ড পাই যাব তারপর
লগইন হৈ বাকী প্ৰচেছ কৰিব পাৰিব। এতিয়া কাম কৰক, এই ভিডিঅ' ডেস্ক্ৰিপশ্যনত লিংক পাব, লিংকত ক্লিক কৰি ৰেজিষ্টাৰ কৰক। তাৰপিছত যেতিয়া ইউজাৰ আইডি, লগইন আইডি আৰু পাছৱৰ্ড পাব, লগইন হৈ বাকী প্ৰচেছ কৰিব পাৰিব। ভিডিঅ' ডেস্ক্ৰিপশ্যনত লিংক দিছোঁ, এতিয়াই চেক কৰক।